নমস্কার বন্ধুরা, মিতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন থেকে মিতাস কিচেনের পরিবর্তে আমার চ্যানেলের নাম হয়েছে মিতার পাকশালা। আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, নাম আনারস ইলিশ। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আনারস ইলিশ রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এখানে আমি আনারস ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি 1.5 কাপ মতো। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আমি সামান্য চিড়ে রেখেছি। এখানে নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি আমি লেবুর রস। এখানে মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। লাগবে স্বাদ মতো চিনি, নুন, আর রান্নাটা আমি করবো সর্ষের তেলে। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কীভাবে করি। প্রথমেই আমি মাছে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার আমি মাছটা রেখে দেব 15 মিনিট। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা আমি মিনিটখানেক কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম এখানে আনারসের পিউরিটা। দিয়ে এটাও আমি একটু ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য জল। আমি 1 কাপের একটু কম জল দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম পরিমাণ বুঝে জল দেবেন। এটা একটু মাখো মাখোই হয় রান্নাটা, বেশি গ্রেভি হয় না, যদিও ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দেব মাছের পিসগুলো। আমি সব মাছের পিসগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাগুলো। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে রান্না করব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলোকে সাবধানে উল্টে দেব। ইলিশ মাছ একটু নরম হয়, সাবধানে উল্টে দেবেন। এবার আমি আবারও ঢাকা দিয়ে হতে দেব 6 মিনিট।
6 মিনিট হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ আনারসটা কতটা মিষ্টি বা টক কিনা সেই বুঝে আপনারা একটু চিনিটা আর নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে হতে দেবো 1 মিনিট। চিনি দেওয়ার পর 1 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের আনারস ইলিশ গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।